কৃষিবিদ মোহাম্মদ রুস্তুম আলী অধ্যক্ষ উচাই কৃষি কলেজ পাঁচ বিবি জয়পুরহাট তিনি আজকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সম্মাননা দু পেয়েছেন আজকে এই সম্মাননা পাওয়ার পিছনে তার জীবনের যে পথ চলা কীভাবে এত দূর তিনি পৌঁছালেন সেই বিষয়টি জানব এবং তার এই সম্মাননা পাওয়ার পর তার অনুভূতি সম্পর্কে জানব কেমন আছেন আপনি আমি ইনশাআল্লাহ ভালো আছি ধন্যবাদ এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আসলে আমি কৃষি শিক্ষা সম্প্রসারণে কৃষি কলেজের মাধ্যমে ছাত্রছাত্রীদের কৃষি আধুনিক শিক্ষা প্রদান করি সেই সাথে তাদের দলে বিভক্ত করে বিভিন্ন পাড়া মহল্লায় কৃষকদের নিয়ে কৃষক দল তৈরি করে তাদের বিভিন্ন নার্সারি বিভিন্ন আধুনিক শিক্ষা কৃষির ক্ষেত্রে এবং যেসব যন্ত্রপাতি আধুনিকীকরণ করা হয়েছে সেগুলো দিয়ে তাদের কৃষির সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজি এবং এর মাধ্যমে কৃষি শিক্ষার সম্প্রসারণ ঘটিয়ে কৃষকদের আমূল পরিবর্তনে দেশকে এগিয়ে নিচ্ছি আর এই কারণেই স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে আজকে সম্মাননা দেওয়ায় আমি তাদের সংগঠনকে এবং সেই সাথে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি কৃষি বান্ধব পরিবেশ সৃষ্টি করতে সহযোগিতা করেছেন একই সঙ্গে আমার কৃষি কলেজকে গত তেইশে অক্টোবর উনি এমপিও প্রদান করেছেন এই জন্য সরকার প্রধানকেও আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ এই যে সম্মাননাটা পেয়েছেন এখানে আসলে আপনার অনুভূতিটা জানতে চাই যে মনের দিকে কতটুকু আনন্দ বা উচ্ছ্বাস আসলে অনুভূতি তো ব্যাপক জিনিস আমার অনুভূতিটা আমার মনে হচ্ছে যে আমি যে কাজ করেছিলাম কোনো স্বীকৃতি পাওয়ার উদ্দেশ্যে নয় আমি জাতির এই ক্লান্তি লগ্নে বহু জনগোষ্ঠী সম্বলিত এই দেশের খাদ্য নিরাপত্তা খাদ্য সিকিউরিটির ব্যবস্থা যেটা করার তার জন্য কাজ করেছিলাম এর মধ্যে এই সম্মাননা আমাকে অভিভূত করেছে এবং আগামী দিন কৃষি শিক্ষা সম্প্রসারণে আরও ভূমিকা রাখতে সহায়তা করবে বলে আমি আশা করি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ছিলেন কৃষিবিদ রুস্তুম আলী সঙ্গে তার স্ত্রীও রয়েছেন আসলে তার কাছ থেকে একটি বিষয় জানতে চাইবো যে তার স্বামী এত দূরে গিয়ে এসেছেন সম্মাননা পেয়েছেন তার কাছে বিষয়টি কেমন আমি মোহাম্মদ রুস্তম আমার স্বামী যে এতটা এগিয়ে গেছে জন্য আমি এই পুরস্কার পাওয়াতে খুবই আনন্দিত ধন্যবাদ যেমনটি জানাচ্ছিলেন যে আসলে পুরস্কার পাওয়ার জন্য তিনি কাজ করেননি কিংবা সম্ভাবনা পাওয়ার কিংবা সম্মাননা পাওয়ার জন্য তার এই কাজ নয় এই কাজ করেছেন তিনি জাতির জন্য মানবতার জন্য আগামীর সোনার বাংলাদেশ গঠনে তিনি আরও সুন্দর সুন্দর কাজ এবং কৃষি বিষয়ক নতুন রূপকল্প ধারণ করে এগিয়ে যেতে চান এমনটি তার প্রত্যাশা দর্শক আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম আমি শফিকুল ইসলাম আগামীর প্রত্যাশায় আবারও সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Thank you.